করা হয় বাংলা সাহিত্য সংস্কৃতির তৃতীয় চারণ। ঢাকা এবং কলকাতার পরে যে জায়গাটিতে সবচেয়ে বেশি বাংলা সাহিত্য এবং সংস্কৃতির চর্চা হয় এবং বিকশিত হয়েছে বহির বিশ্বে, এটি হচ্ছে লন্ডন। দর্শক চ্যানেল এসের বিলেতে বাঙালি অনুষ্ঠান থেকে দিন রাসের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা আমাদের এই অনুষ্ঠানে বিলেতে বাঙালিদের এই অগ্রযাত্রায় যেসব মানুষ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন আমরা তাদের সাথে কথা বলি। আজ কথা বলবো বিলেতের সাংস্কৃতিক আন্দোলনের, সাংস্কৃতিক জগতের একজন অতি পরিচিত মানুষের সাথে, গোলাম মোস্তফা। কেমন আছেন মোস্তফা ভাই? ভালো আছি। ভালো আছেন? গোলাম মোস্তফা গত 30 বছরেরও বেশি সময় ধরে লন্ডনে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। উদিচি করেছিলেন এখানে এবং উদিচির মাধ্যমে এখানে বাংলা সংস্কৃতিকে বিকশিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। কেমন আছেন আপনি? ভালো আছেন? ভালো আছেন। এই যে আপনি বলেন যে আপনি কবে লন্ডনে এসেছিলেন? 1988 সালে। 88 সালে এসেছিলেন, এরপর থেকেই তো আপনি সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত। হ্যাঁ, বিলেতে তো মানুষ আসে টাকা রুজি করার জন্য। আপনি লন্ডনে আসার আগে আপনি ছিলেন জার্মানিতে, তো এখানে এসে নিজের খেয়ে, বাঙালিতে একটা কথা আছে না, নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, তো এই যে সংস্কৃতি করছেন এটা কেন? প্রথম কথা হচ্ছে যে বিদেশ বিভূয়ে আমরা থাকি, আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি। আমি চেয়েছিলাম যে যেহেতু বাঙালি কমিউনিটি, এই বাঙালি কমিউনিটি বিলেতে, কিন্তু বাঙালি কমিউনিটির যে অভিবাসনের যে ইতিহাস 100 বছরের বেশি, কিন্তু আমাদের এই বাঙালি কমিটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে প্রতিষ্ঠিত লাভ করতে শুরু করে 70-এর পরে, মানে মূলত 80 এবং 90-এর 80-এর দশকের পরে, বিশেষ করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে আন্দোলন, তারপরে সাংস্কৃতিক যে আন্দোলনটা, সেটা আমরা 80-এর দশক থেকে শুরু করি। এবং সেই 80-এর দশক থেকেই আমি চেষ্টা করেছি যে এই সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এখানে বিকশিত করা, বাংলার সংস্কৃতিকে বিশ্বের দরবারে সগৌরবে তুলে ধরা, বিশেষ করে এই বাঙালি যে কমিউনিটি তাদের সাংস্কৃতিক জীবনযাত্রার মান উন্নয়ন করা, এবং বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্ম যারা এই দেশে বড় হচ্ছে, তারা যাতে আমাদের শিকড় ভুলে না যায়, আমাদের সংস্কৃতি ভুলে না যায়, সেই জন্য প্রাতিষ্ঠানিক কিছু কর্মসূচি গ্রহণ করা। আপনি এসেছিলেন 87 সালে এবং আমরা জানি যে উদিচি প্রতিষ্ঠিত হয়েছিল, আপনি উদিচি এখনও চালিয়ে যাচ্ছেন। শুধু উদিচি না, আপনি বাচ্চাদের জন্য একটা স্কুল পরিচালনা করছেন, সঙ্গীত স্কুল এবং বাংলা শেখানোর স্কুল, এটা কবে থেকে আপনি? আমরা উদিচি যখন আমরা করি তখন কিন্তু এই বিলেতে বা এই আমরা যে বিলেতে লন্ডনে কিন্তু এত সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল না বা এত সংগঠন তখন ছিল না। এবং সেই যখন আমরা শুরু করি, সেই সাংস্কৃতিক আন্দোলনের সহযোদ্ধা একজন আমার সাথে ছিলেন, তো আমরা প্রথমেই চিন্তা করেছিলাম শুধু অনুষ্ঠান করা নয়, মানে জাতীয় দিবস, আমাদের জাতীয় দিবসগুলো, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, এর মধ্য দিয়ে বৈশাখ, শুধু তার মধ্যে দিয়ে সীমাবদ্ধ, শুধু সীমাবদ্ধ না রাখা, আমাদের শিশুরা যারা এখানে বড় হচ্ছে তারা যাতে সংস্কৃতিকে ভুলে না যায়, তাহলে তাদেরকে আসলে সংস্কৃতির মানে শেখাতে হবে, সেটা হচ্ছে যে বাংলা ভাষা, সঙ্গীত, নৃত্য, চারুকলা, এগুলোর জন্য আমরা প্রতিষ্ঠান গড়ে তুলি উদিচি স্কুল অফ পারফর্মিং আর্টস 1996 সাল। এই 96 সাল থেকে 26 বছর এই স্কুলটি চলছে, এই দেশে এখনও এটি সর্ববৃহৎ সাংস্কৃতিক স্কুল, এবং শুধু পূর্ব লন্ডনে নয়, এখন আমরা ইলফোর্টে আরেকটি শাখা করেছি। এবং সেই স্কুলের পরবর্তী পরে আমরা সবাই মিলে করেছি বৈশাখী মেলা 1998 সাল। তারপরে আমরা করছি শহীদ মিনার, যে শহীদ মিনারের পাদদেশে আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমরা যে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কের শহীদ মিনার। এই শহীদ মিনার যখন প্রতিষ্ঠিত হয় এবং শহীদ মিনারকে প্রতিষ্ঠা করার জন্য যেসব মানুষ নিরলসভাবে কাজ করে গিয়েছেন, আপনিও তাদের মধ্যে একজন ছিলেন। আমরা জানি যে অনেকগুলো সংগঠনের সহযোগিতায় এই শহীদ মিনারটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং আপনি এই শহীদ মিনার প্রতিষ্ঠাকালীন সময়ে আপনি খুবই অ্যাক্টিভ ছিলেন। বিশেষ করে মানে এই শহীদ মিনারটি আমাদের তো প্রতীক, সারা মানে বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলন, সেই আজকে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমাদের জাতির জনক, আমাদের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যেই ভাষা আন্দোলন শুরু হয়েছিল 1948 সালে, সেই 48 সাল থেকে কিন্তু পরবর্তী পর্যায়ে 52 সালে যে আমাদের যে মানে 21শে মহান 21শের যে আন্দোলনটা হয়েছিল, সেই শহীদ মিনার বাংলাদেশে
স্বাধীনতা অর্জন পর্যন্ত সকল আন্দোলনের শহীদ মিনার আমাদের প্রতীকী ভূমিকা রেখেছে। এই জন্যই আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের শহীদ মিনার এটা একটা প্রতীক হিসাবে এই লন্ডনের বুকে আমরা স্থাপিত করব, এবং 54টি সংগঠনের যৌথ উদ্যোগে এবং সহযোগিতায়, প্রতিটি সংগঠনের আর্থিক সহযোগিতায় আমরা এই টাউনের কাউন্সিল আমাদের এই জায়গাটি দিয়েছেন 99 ইয়ার লিজ। হ্যাঁ, কিন্তু অর্থ দিয়েছিল 54টি সংগঠন, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল ছিল, সাংস্কৃতিক সংগঠনগুলো ছিল। 80-এর দশক পর্যন্ত সাহিত্য এবং সংস্কৃতির, সুষ্ঠ সাহিত্য সংস্কৃতির কোনো চর্চা তখন পর্যন্ত হয়নি। উদীচি প্রতিষ্ঠিত হয়েছিল তখন 80-এর দশকে, বাংলা সাহিত্য পরিষদ গঠিত হয়েছিল এবং এগুলোর মাধ্যমে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির অগ্রযাত্রা শুরু হয়েছিল। আপনি গত 34 বছরে উদীচির মাধ্যমে কতটুকু বাংলা সাহিত্য সংস্কৃতিকে বিকশিত করতে পেরেছেন বলে মনে হয়? আমি মনে করি যে আমাদের যে যে কার্যক্রম ছোট পরিসরে শুরু করেছিলাম, এখন যে বাঙালি প্রতিনিয়ত প্রতি সপ্তাহেই কিন্তু 5-10টা সাংস্কৃতিক উৎসব হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এবং যে বৈশাখী মেলাটা আমরা শুরু করেছিলাম যেটাতে তুমিও সাথে ছিলে, সে বৈশাখী মেলা প্রথম বৈশাখী মেলা 1998, এবং সারা ইউরোপে কিন্তু বৈশাখী মেলাটা ছড়িয়ে গেছে। তো আমরা মনে করি যে সাংস্কৃতিক আন্দোলন অনেক বেগবান হয়েছে, এখন অনেক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে গেছে, সাংস্কৃতিক সংগঠনগুলো দাঁড়িয়ে গেছে, এবং অনেক আগের থেকে অনেক শক্তিশালী এই সাংস্কৃতিক অঙ্গনটা অনেক শক্তিশালী হয়েছে বলে আমি মনে করি। আপনি যে আশা ভরসা নিয়ে উদীচি স্থাপিত করেছিলেন, এখানে উদীচির কার্যক্রম শুরু করেছিলেন, আমরা জানি যে উদীচি বাংলাদেশের একটি প্রগতিশীল সাংস্কৃতিক অর্গানাইজেশন, অবশ্যই আপনারা প্রশংসার দাবিদার। আমরা আপনার সাথে কথা বলবো বৈশাখী মেলা নিয়ে। আপনি বলছেন যে বৈশাখী মেলা আমরা অবশ্যই জানি, কিন্তু এই যে আলতাবলি পার্ক রয়েছে, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাঙালিদের, বিশ্ব বাঙালিদের, বিশেষ করে বিলেতের বাঙালিদের একটি মিলন মোহনা এখানে। আমরা দেশে যেভাবে শহীদ মিনারের পাদদেশে এসে আমাদের আন্দোলনের সলতিতে আগুন লাগাই, ঠিক সেভাবে এই ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে আমরা এই শহীদ মিনারের পাদদেশে আসি। এবং এই জায়গাটিতে উদীচি আপনারাও অনেকগুলো অনুষ্ঠান করেছিলেন মনে আছে আমার। এই উদীচিকে দিয়ে, উদীচিকে নিয়ে এবং নতুন প্রজন্মকে নিয়ে আপনার কি আগামীতে আরও ধরনের পরিকল্পনা আছে কিনা? আমাদের অনেক পরিকল্পনা আমাদের আরও আছে। আমরা অলরেডি যারা বলেছি যে লন্ডনে আমাদের 2টি শাখা, এখন আমরা মানে ইউনাইটেড কিংডমের ম্যানচেস্টার, বার্মিংহামে আমরা শাখা করতে চাই, এবং ইউরোপের অলরেডি জেনেভাতে আমরা একটি স্কুলের সাহায্য করছি, আমরা অ্যাথেন্সে সাহায্য করছি, একটি স্কুলকে আমরা সহায়তা করছি, তারা তাদের নামেই করছে কিন্তু উদীচি সাহায্য করছে। আমরা এই বাংলা সংস্কৃতিকে মানে বিকাশের জন্যে বা তার প্রচার প্রসারের জন্য আমরা গড়ে তুলেছি ইউরোপিয়ান বাংলাদেশ কালচারাল ফোরাম, ইবিসিএফ, এবং এই ইবিসিএফের মাধ্যমে এটা লিড করছে উদীচি, উদীচি অন্যতম নেতৃত্ব দিচ্ছে, এবং সেই ইবিসিএফের মাধ্যমে আমরা সারা ইউরোপে আমাদের বাংলা সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলা সংস্কৃতিকে বিকাশ করতে চাই, সেই লক্ষ্যে আমাদের নানাবিধ কর্মসূচি আমরা গ্রহণ করছি। এবং ইতিমধ্যে অলরেডি আরেকটি কথা বললেই হয় যে আমরা বাংলাদেশের যে সকল সাংস্কৃতিক দল সংগঠনের যে মূল সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট, আমরা অলরেডি 2019 সাল থেকে সম্মিলিত সাংস্কৃতিক জোট গড়ে তুলেছি এই বিলেতের মাটিতে, এবং বিলেতের 32টি সংগঠন আমাদের এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের মধ্যে রয়েছে, তার মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ, যে সাংস্কৃতিক পরিষদ বইমেলাটি শুরু করেছিল এখন থেকে আমাদের 14 বছর আগে, সেই বইমেলাটির কথাতে আমরা একটু পরে আসবো। প্রিয় দর্শক আপনারা দেখছেন বিলেতে বাঙালি অনুষ্ঠান, আর আপনাদের সাথে রয়েছি আমি দিলুনাসের চ্যানেলে এসে এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন, এই মাত্র যিনি অনুষ্ঠান দেখতে শুরু করলেন তাকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা। আমরা কথা বলছি জনাব গোলাম মোস্তফার সাথে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফার সাথে কথা বলবো ব্রেকের পরে, এ পর্যন্ত আপনারা আমাদের সাথে। প্রিয় দর্শক আপনারা দেখছেন চ্যানেল এসের অনুষ্ঠান বিলেতে বাঙালি, আর পূর্ব লন্ডনের আলতাবলি পার্ক থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দিলুনাসের, আর আমার সাথে রয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, আমরা বলেছি যে তিনি এই সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন এই ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে বাঙালির সুষ্ঠু আবহমান সংস্কৃতিকে প্রসারের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। মোস্তফা, আমরা তো উদীচির কথা শুনলাম আপনার কাছ থেকে, উদীচির মাধ্যমে আপনি অনেক কিছু করেছেন, অনেক সাংস্কৃতিক উৎসব করেছেন, এবং আমি জানি যে এবং বিলেতে যে বিশাল যে বৈশাখী মেলাটা হয় গত কয়েক বছর 1997 থেকে 1998 থেকে শুরু হয়ে যে বিশাল বৈশাখী মেলাটা হয়েছিল, এর পিছনে প্রথম যার মাথায়
যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন আপনি ছিলেন একজন, এ সম্পর্কে বলুন। বৈশাখী মেলাটা তখন আমরা কেন করলাম এবং কেন এই ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে বৈশাখী মেলা করার প্রয়োজনীয়তা অনুভব করলাম? আচ্ছা, আমরা তো উদীচি তো নিজস্ব প্রোগ্রাম আমরা সবসময় করছিলাম। 1996 থেকে টাউন হলের কাউন্সিল আমাদেরকে নজরুল সেন্টারটা আমাদেরকে লিজ দিয়েছিল, যেখানে আমরা একটা লাইব্রেরি করেছিলাম, আমাদের অফিস রুম ছিল, সেখানে আমাদের নানা ধরনের কর্মকাণ্ড হতো, স্কুলিং ক্লাসগুলো হতো। তখন মানে 96 যখন আমরা ঢুকলাম, তখন আমরা দেখলাম ব্রিকল্যান্ড ফেস্টিভ্যাল। ব্রিকল্যান্ড ফেস্টিভ্যাল নামে সাদা ইংলিশরা একটি ফেস্টিভ্যাল করতো। তখন আমাদের মাথায় আসলো, উদীচির মাথায় আসলো, আমাদের মাথায় প্রথম আসলো, এবং আমি তুমি সেখানে প্রাথমিকভাবে ছিলে, যে আমরা চিন্তা করলাম যে আমরা ব্রিকল্যান্ড ফেস্টিভ্যাল যেখানে বাংলা টাউন, যেমন বাঙালিদের আস্থানা, এখানে তাহলে তো আমরা বড় আকারে আমাদের বৈশাখকে আমরা নিয়ে আসবো। আমরা ব্রিকল্যান্ড ফেস্টিভ্যাল কেন থাকবে, বৈশাখ থাকতে পারে, কিন্তু আমাদের বড় আকারের একটি ফেস্টিভ্যাল করবো, যেটা স্ট্রিট ফেস্টিভ্যাল হবে, যেটা মানে মানে কোনো মানে ছোট রুমে না বা কোনো হলে না, মানে মাঠের মধ্যে একটা ফেস্টিভ্যাল করবো, যেখানে হাজারো হাজারো। এর আগের বছরে এই জায়গাটিতে আপনি প্রথম খোলা মাঠে সাংস্কৃতিক উৎসব করেছি, ওটা বাংলাদেশ বেঙ্গলি কালচার ফেস্টিভ্যাল। আমি যেটা বলছিলাম, আমরা কিন্তু মানে উদীচিগতভাবে তো মানে বেঙ্গলি কালচার ফেস্টিভ্যাল নামে অনেক বড় বড় আমরা প্রোগ্রাম করেছি, ইভেন ভূপেন হাজারিকা, ভূপেন হাজারিকা ইয়র্ক হলে অনেক বড় করে আমরা প্রোগ্রাম করেছি। এইখানে আমরা যে প্রোগ্রামটা করেছিলাম সাবিনা ইয়াসমিন তপন চৌধুরী সবাই ছিল বেঙ্গলি কালচার ফেস্টিভ্যাল নামে। তো বেঙ্গলি কালচার ফেস্টিভ্যাল প্রতি বছরই ফেস্টিভ্যালটা হতো, কিন্তু আমরা পরবর্তী পর্যায়ে চিন্তা করলাম শুধু উদীচি না, কমিউনিটির সবাইকে সম্পৃক্ত করে, কমিউনিটির সবাইকে সম্পৃক্ত করে বড় আকারে একটা ফেস্টিভ্যাল আমরা করব। তখন আমরা এই ফেস্টিভ্যালটির হাতে নেই, এবং তখন টাহামরার কাউন্সিল আমাদেরকে সহায়তা করে, বিশেষ করে যে সিটিসাইড রিজেনারেশন যে ছিল, তখন অ্যান্ড্রু ব্রেমিস ছিল মানে সিটিসাইড ডাইরেক্টর, এবং তার সাথে আমাদের মিটিং করি আমরা অলরেডি একটা গ্রান্টের জন্য অ্যাপ্লিকেশন করি, এবং পরবর্তী পর্যায়ে আমরা এবং তুমিও সেখানে ছিলে, আমরা কমিউনিটির বিশেষ ব্যক্তিত্ব আনসার আহমেদুল্লাহ, তাকে আমরা মাহমুদে রৌফ, স্বাধীন খসরু তখন আমাদের নজরুল সেন্টারে কোঅর্ডিনেটর ছিল, আমরা এই কয়েকজন মিলে আমরা এইটার একটা পুরোপুরি পরিপূর্ণ একটা পরিকল্পনা আমরা করি, এবং পরবর্তী পর্যায়ে বৈশাখী মেলা একটা কমিটি করে প্রথম যে বৈশাখী মেলাটা আমরা করি, সেখানে 1998 সালে আমরা তিনটা মঞ্চ করেছিলাম। এই আলতাবালি পার্কে হয়েছিল কবিতা মঞ্চ, যে কবিতা মঞ্চের দায়িত্বে তুমি নিজেই ছিলে, সেই কবিতা মঞ্চের দায়িত্বে, আর মেইন মঞ্চটা হয়েছিল সোনালী ব্যাংক, বর্তমান যে সোনালী ব্যাংক তার অপোজিট, যেখানে সঙ্গীতা ছিল, সঙ্গীতার পাশে মেইন মঞ্চ, যেখানে স্বামী মাজাদকে আমরা নিয়ে আসি, স্বামী মাজাদ উদয়শঙ্কর দাস তারা পরিচালনা করেছিল, এবং এখন যে নজরুল সেন্টার অপোজিট প্রেমপ্রীতি রেস্টুরেন্ট, সেখানে আমরা করেছিলাম বাউল মঞ্চ, যেখানে আনসার আহমেদুল্লাহ দায়িত্ব ছিল। এবং প্রথম বছর কিন্তু শুধু ব্রিকলেন এবং আলতাবালি পার্ক, কারণ এই ব্রিকলেনকে প্রমোট করার জন্য, এই ব্রিকলেনকে সম্পৃক্ত করার জন্য এই বৈশাখী মেলাটা করা হয়েছিল। হ্যাঁ, এবং আমি মনে করি যে এটা একটা সফল উদ্যোগ ছিল। প্রথম বছর যদিও 25,000 মানুষের মতো হয়েছিল এবং ফান্ডিংও খুব কম ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে এই বৈশাখী মেলাটা একটা বিশাল ইউরোপের অন্যতম বৃহত্তর বৈশাখী মেলা বা স্ট্রিট ফেস্টিভ্যাল হিসাবে পরিণত হয়েছিল, লাভ করে। এরপরেও আমরা যারা এই মেলার সাথে জড়িত ছিলাম, আমরা তখনও বলতাম যে আমরা শুরু করেছিলাম, এবং প্রথমবার আপনি বলছিলেন যে প্রথমবার বিকলেনের এই মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের ফেস্টুন এবং ব্যানার ছিল, যেগুলো বাংলা কৃষ্টি এবং সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করত। যাই হোক, এটা জানলাম আপনি তো আরও অনেক কিছুই করছেন। এখন মোস্তফা ভাই, যে এখন আপনি বলছেন যে আমরা উদীচি ছিল 80-এর দশকে, এরপরে আরও বিভিন্ন সংগঠন হয়েছে, বাট কালচারাল আর বড় কোনো সংগঠন, এত বড় কোনো সংগঠন হয়নি। আপনারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, গ্রান্ট নিচ্ছেন দেশে বিদেশে, এখানে আমরা জানি যে সরকারিভাবেও আপনারা বিভিন্ন মূলধারার বিভিন্ন জায়গায় কাজ করছেন, এবং গত 20-25 বছরে আপনাদের দ্বারা নতুন প্রজন্মের যারা তারাই এখন অনেকেই অনেক নাম করা শিল্পী হয়েছে। কিন্তু আমাদের সংস্কৃতিকে, আমাদের আবহমান সংস্কৃতিকে, সুষ্ঠু সংস্কৃতিকে বিকাশ কি হচ্ছে? আমরা যখনই কোনো কিছু করি না কেন, তার কিছু পজিটিভ দিক থাকে এবং নেগেটিভ দিক থাকে, রাইট? তো এবং সেই জন্য কিন্তু আমাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে আজকে, কিন্তু যত প্রোগ্রামগুলো হয় সেখানে যে শিশুদের প্রোগ্রাম হয়, যদি আমরা দেখি সেখানে সকল উদীচির বাচ্চারাই আসলে গান গাচ্ছে, কেউ নৃত্য পরিবেশন করছে, কেউ আবৃত্তি করছে, তো এইটা কিন্তু একটা পজিটিভ দিক। তারপরে আমি বলবো যে আমাদের অবক্ষয়,
যে আমাদের সংস্কৃতির তো যে বিকাশ যেইভাবে আমরা চিন্তা করেছিলাম সেইভাবে কিন্তু আমরা আগাতে পারছি না। এটা কিন্তু বাংলাদেশেও, এটা শুধু এইখানে নয়, এটা বাংলাদেশেও কিন্তু তার অবক্ষয়, যে সংস্কৃতি কিন্তু একটা অবক্ষয় হচ্ছে এবং সেখানে বোকবাদী সংস্কৃতি একটা বিশাল ব্যাপার, ধর্মান্ধতা এখানে কাজ করে, ফলে আমাদের এই সংস্কৃতির একটা বাধা আমাদের প্রতিনিয়ত আমরা পাচ্ছি। হ্যাঁ, এবং আমরা সংস্কৃতির সাথে কিন্তু ধর্মর কোনো বিভেদ নেই, কিন্তু ধর্মকে আমরা মিলিয়ে ফেলছি। হ্যাঁ, অনেকে আমরা বলছি যে ধর্ম এটা, তো যাই হোক, আমরা যেটা বলতে চাই যে সংস্কৃতি বিকাশ হচ্ছে এবং এটাকে বেগবান করার জন্য আরও অনেক আমাদের সকলেরই মিলে আরও অনেক কাজ করতে হবে। এই দায়িত্বটা কার এখন? আমি মনে করি দায়িত্বটা যারা মানে বাঙালি কমিউনিটির প্রতিনিধিত্ব করেন, যারা বিভিন্ন সংগঠনের দায়িত্বে আছেন বা মানে যারা লোকাল অথরিটিতে, এখন তো বাঙালিরা কিন্তু প্রতিটা লোকাল অথরিটিতে তারা কেউ কাউন্সিলর, কেউ মেয়র, কেউ মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের 5 জন টোটাল মেম্বার অফ পার্লামেন্ট আছে, সকলের দায়িত্ব বর্তায়। কিন্তু আমি মনে করি যে সাধারণ জনগণের কিন্তু কিছু করার থাকে না, পলিসিগতভাবে ইনিশিয়েটিভ যদি মানে ইনস্টিটিউশন যদি না নেয়, মানে সরকার, মানে স্থানীয় সরকার, সংগঠনসমূহ যদি মানে না নেয় সেই দায়িত্বটা, তাহলে কিন্তু হবে না। যেমন উদিচিত একটা সংগঠন, সংগঠন কিন্তু সেই দায়িত্বটা আমরা নিয়েছিলাম। এখন যারা বিভিন্ন সংগঠন করছেন তাদের এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। বাবা মা যারা তাদেরও একটা ভূমিকা আছে, যা বিভিন্ন সংগঠন যারা, যেমন বাংলা ভাষার স্কুল হচ্ছে যেখানে হচ্ছে বা সংস্কৃতির বিভিন্ন ক্লাস হচ্ছে সেখানে, যাতে তাদের ছেলেমেয়েদের যাতে দেয় এবং উৎসাহিত করে, যাতে তাদের ছেলেমেয়েরা মানে তারা যদি মারা যায় এই সংস্কৃতি যাতে তারা তাদের যাতে কন্টিনিউ করে, বাংলা বাঙালি বাঙালিত্ব যাতে কন্টিনিউ করে, এই ব্যাপারে আমাদের বাবা মারও একটা বড় ভূমিকা আছে বলে আমি মনে করি। এটাই বলছিলাম যে ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে, এখানে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে অন্য পরিবেশে, এখানে বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রয়োজনটা কি? ও মানে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে কারণ আমাদের আইডেন্টিটি পুরো পৃথিবীর, তো এই দেশে মানে এই দেশে 300-এর বেশি, এই লন্ডনে 300-এর বেশি ভাষাভাষী আছে, সবাই কিন্তু যার যার সংস্কৃতি, যার যার আইডেন্টিটিকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। তো সুতরাং আমাদের এইটা তো বাঙালি এই আইডেন্টিটি যদি বাবা মা যদি তাদের ছেলেমেয়েদেরকে যদি উৎসাহিত না করে, এই ছেলেমেয়েরা তাদের আইডেন্টিটি হারিয়ে ফেলবে এবং তারা ভবিষ্যতে তারা ডিরিল্ড হয়ে যাবে, তারা নিজের সংস্কৃতি ভুলে গিয়ে তারা কিন্তু ফ্রাস্ট্রেশনে ভুগবে। এবং অলরেডি অনেক অনেক গবেষণাতে দেখা গেছে যারা নিজের সংস্কৃতি বা নিজের ভাষাটা, সমৃদ্ধ ভাষাটা জানে, তারা কিন্তু তাদের কাজের ক্ষেত্রে, তাদের ব্যবহারিক কাজে, সমাজে সব কিছুতে তারা অনেক বড় অবদান রাখতে পারে। তো সুতরাং তাদের সংস্কৃতিটা লালন করা, সংস্কৃতিকে ধরে রাখা অত্যন্ত প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আমরা জনাব গোলাম মোস্তফার সাথে কথা বলছি বাংলার সংস্কৃতি নিয়ে। এই ভিন্ন দেশ, এই ভিন্ন মাটি, একসময় আমাদের পূর্বপুরুষেরা এখানে এসেছিলেন চলে যাবার জন্য, কিন্তু এখন এদেশে বাংলায় লোকজন কথা বলছে, এখানে বাংলা সংস্কৃতির চর্চা হচ্ছে। 80-এর দশক থেকে এ পর্যন্ত অনেকগুলো সংগঠন হয়েছে, 80-এর দশক থেকে এ পর্যন্ত এখানে অনেক বাঙালির বসবাস বৃদ্ধি পেয়েছে এবং দিনে দিনে এই চর্চা এবং মানুষের যে আসার স্রোতটা আরও বেড়ে যাবে। এই জন্যে গোলাম মোস্তফা বলছেন যে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য, যারা আগামীতে এদেশে জন্ম নেবে, যারা জন্ম নিয়েছে, তারা যেন আমাদের এই সংস্কৃতিকে বহমান রাখতে পারে, এটা আপনার আমার আমাদের সকলের কর্তব্য। আপনি এইসব ছাড়াও আপনি বইমেলা, আজকে প্রায় 14 বছর হয়ে গেছে বইমেলা শুরু করেছিলেন, এই বইমেলা সম্পর্কে বলুন। আচ্ছা, বইমেলাটা শুরু করেছিলাম আমরা সবাই মিলে, তুমিও তার সাথে ছিলে, তুমি তো আমরা সবসময় আন্দোলনের সাথে ছিলে। বইমেলাটা করেছিলাম এই জন্যে যে মানে আমরা তো মূলত উদীচির সাংস্কৃতিক কর্মকাণ্ড বেশি করে থাকি, কিন্তু সাহিত্য নিয়ে কাজ কম করা হয়েছে। তো সাহিত্য এখানে কিন্তু মানে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক লেখক, কবি মানে কবি লেখকরা আছেন এবং ইউরোপে আছেন, তো এবং বাংলাদেশের যে 21শে গ্রন্থমেলা বিশ্বের সর্ববৃহৎ গ্রন্থমেলা, 1 মাসব্যাপী গ্রন্থমেলা পৃথিবীতে অন্য কোথাও নেই, কিন্তু সেই গ্রন্থমেলা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, সেই গ্রন্থমেলার ছিটে ফোটা আমরা এই বিলেতে মাটিতে নিয়ে আসার জন্য আমরা গত 14 বছর ধরে আপনার প্রচেষ্টায় এখানে বইমেলা হচ্ছে এবং আমরা জানি যে বইমেলা আরও কন্টিনিউ করবে এবং এই বইমেলা আরও বিস্তৃত হবে। আপনি বলেছেন যে শুধু লন্ডনে নয়, লন্ডনের বাইরে এবং
বিলেতের বাইরেও এই বইমেলাকে, এই বাংলার সংস্কৃতির চর্চাকে আপনি ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আমরা যে যেখানে আছি আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এই দেশকে, এই দেশের স্বাধীনতাকে, এই দেশের ভাষাকে সমুন্নত রাখা আপনার, আমার, আমাদের সকলের কর্তব্য। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর আগামী অনুষ্ঠানে আরও এরকম কোনো কৃত্রিমান মানুষের সাথে কথা হবে। গোলাম মোস্তফা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দিলুন আসেকে ধন্যবাদ, চ্যানেল এসকে ধন্যবাদ। ধন্যবাদ।